ইয়েমেনে সৌদি আরবের নতুন হামলা, নিহত 23 জন। দারিদ্র পীড়িত ইয়েমেনের সৌদি বিমান হামলার নতুন করে 23 জন নিহত ও বহু মানুষ আহত হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকটি সূত্র আরবি ভাষায় টেলিভিশনের চ্যানেলে আল মাসিরাকে জানিয়েছেন, দেশের উত্তর পশ্চিমাঞ্চলীয় হাজ্জাজ প্রদেশের আবস জেলার আল জার এলাকায় বিমান হামলায় 23 জন নিহত হয়েছে। সূত্রগুলো বলছে, হামলার পর উদ্ধারকর্মীরা ওই এলাকায় পৌঁছেছে। হামলায় আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর এবং মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিকে পশ্চিমাঞ্চলের উপকূলীয় প্রদেশ আল হুদাইদার খামিস আল ওয়াইজাদ এলাকায় একটি যাত্রীবাহী বাসের উপর সৌদি বিমান হামলায় অন্তত 6 বেসামরিক ব্যক্তি নিহত, 8 জন আহত হয়েছে। 2015 সালের মার্চ মাস থেকে সৌদি আরব তার আঞ্চলিক কয়েকটি মিত্র দেশ ইয়েমেনের উপর সামরিক আগ্রাসন চালিয়ে আসছে। পলাতক প্রেসিডেন্ট রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় পুনর্বহালের জন্য সামরিক আগ্রাসন শুরু করলেও রিয়াদ সেই লক্ষ্যে অর্জন করতে পারেনি।